আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, সবাইকে এমআর ইনকাম ট্যাক্স চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্স এর সম্পূর্ণ নতুন আরও একটা কাজ করে দেখাবো। কাজটা একেবারে সিম্পল একটা কাজ, ঠিক আছে? তো এই কাজটা প্রায় প্রায় আপনাদের এখানে চলে আসে। কাজটির নাম হলো হো থেরাম 18/2/2022 সার্স এঙ্গেজ অ্যান্ড বোনাস। তো একেবারে সিম্পল একটা কাজ, আপনাদের এই কাজটা করতে কিন্তু 5 মিনিটও সময় লাগবে না। তো কাজটার পজিশনও দেখেন, কিন্তু অনেক ভালো পজিশন আছে, 700টা পজিশন এবং অলরেডি 683টা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো এই কাজটা আমি কিন্তু এর আগেও দেখেন করিয়েছি, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে এই কাজটা কিভাবে খুব সহজে করবেন দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কাজটা অ্যাকসেপ্ট করে নিই। নেওয়ার পরে দেখেন আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলো খুব মনোযোগ সহকারে আমরা পড়ব, ঠিক আছে? তো এখানে প্রথম নম্বরে কি বলেছে যে গুগল একটা কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিতে হবে। তারপর দ্বিতীয় নম্বরে কি বলেছে যে এখানে একটা টাইটেল দেওয়া আছে, ঠিক আছে? তো আপনার সার্চ দেওয়ার ফলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট থেকে এই টাইটেল কোন ওয়েবসাইটে আছে সেই টাইটেলটা খুঁজে বের করতে হবে। দেন আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পাওয়ার পর কি বলেছে 3 নম্বরে স্ক্রল ডাউন মানে নিচের দিকে যাইতে বলছে, অ্যান্ড ক্লিক দ্য গ্রিন বাটন, ওখানে একটা গ্রিন বাটন থাকবে, ক্লিক গেট পাস, ওখানে গেট পাসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর ওখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। দেন 5 নম্বরে কি বলেছে যে ক্লিক দ্য রেড বাটন সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও নামে যে রেড বাটনটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে। তো আমাকে এটা প্রুফ হিসাবে কি কি দিতে হবে, আমাকে যে ওই যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে কিওয়ার্ডটা দেওয়া আছে সেই কিওয়ার্ড লিখে সার্চ দিব। তো আমরা কিওয়ার্ডটা কপি করলাম, দেন সার্চ দিলাম। ওকে ফাইন, আমরা কিন্তু সার্চ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু 2,49,000 রেজাল্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এখন এর থেকে আমাদের বের করতে হবে কি যে কোন ওয়েবসাইটে আমাদের এই টাইটেলটা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নিলাম। ওকে ফাইন, কপি করা কমপ্লিট হয়েছে। তো আমরা আবার আমাদের রেজাল্টে আসি। আসার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে আমরা এখান থেকে এরকম ব্ল্যাঙ্ক আসবে, তো আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের যে এখানে যে ওয়েবসাইটের টাইটেল দেওয়া ছিল সেম টাইটেলের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আমরা এখানে আমাদের পেয়ে গেছি, কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা, ঠিক আছে? তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা এখন কি করব, আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করার পর আমাদের 3 নম্বরে কি বলেছে যে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যেতে এবং কি বলেছে একটা গ্রিন বাটন পাবো, ঠিক আছে? তো আমরা নিচের দিকে দেখে আসি। ওকে দেখেন আমরা কিন্তু এখন নিচের দিকে চলে আসছি, ঠিক আছে? আসার পরে দেখেন এখানে কিন্তু একটা আমাকে টাইম দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাকে এত টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের এখানে একটা ক্লিক করার অপশন দেবে, দেন ওখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডের কথা বলেছি সেই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব। তো আমরা এই ওয়েবসাইটে কিছু সময় একটু অপেক্ষা করি, 122 সেকেন্ড, 121 সেকেন্ড একটু অপেক্ষা করি, কেমন? আর অনলি 20 সেকেন্ড মতো। তো আমি এখানে আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, তো এই জন্য আমরা এখান থেকে এটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তো আর মাত্র 8 সেকেন্ড আছে। তো ফাইন, দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এখান থেকে কপি পাসওয়ার্ডে ক্লিক করব, ঠিক আছে? তো আমাদের পাসওয়ার্ড কিন্তু কপি হয়ে গেছে। এরপর এখানে 5 নম্বরে কি বলেছিল যে আমাদের রেড বাটনে ক্লিক করতে সাবস্ক্রাইব নাও, আমরা এই রেড বাটনে ক্লিক করে দিব, করলে আমাদের একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখান থেকে সিম্পলি সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাকে শুধুমাত্র প্রুফ হিসাবে কি জমা দিতে হবে, ওই যে একটু আগে যে পাসওয়ার্ডটা কপি করে আনলাম সেই পাসওয়ার্ডটা। তো আমরা এখান থেকে কাজটা এখন অ্যাকসেপ্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে
ওয়েবসাইট থেকে যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেটা এখন পেস্ট করে দিই। তো আমরা এখানে একটু লিখে দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে? তো এটা লিখে আমরা এখান থেকে কি করব, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দ্যাট টাস্ক, এটাতে ক্লিক করব। দেখেন ফাইনালি কিন্তু আমরা এখান থেকে আমাদের টাস্কটা সাবমিট করতে সক্ষম হয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে মাইক্রো ওয়ার্কার্স থেকে ছোট ছোট মাইক্রো কাজগুলো করে আপনারা কিন্তু খুব সহজে আর্নিং করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মাইক্রো ওয়ার্কার্স এবং পিক ওয়ার্কার্সে কাজ করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে হবে কি, আমি যখনই এই বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যেয়ে নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।